ভালো আছেন। তো আজকে বাসায় আমি তান্দুরি করব, তো যার জন্য এখানে চিকেন অলরেডি কুক করে নিয়েছি। এটা এটা আমি আবার ওভেনে দিব। খুব সুন্দর হয়েছে দেখেন তো। আমি আসলে প্রসেসিংটা দেখাচ্ছি না, বাসায় আজকে কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কুক করতে প্রায় 15 মিনিটের মতো নিয়েছে, তো এটা জাস্ট ওভেনে দিব। এখানে কাঁচামরিচ, তারপরে ক্যাপসিকাম, গাজর এগুলি কেটে নিব, টমেটো, লেবু এগুলো দিয়ে একটা আমি আজকে নান তৈরি করব। আজকে বাটার নান তৈরি করব, যার কারণে ধনে পাতা, তারপরে কাঁচামরিচ বাটার নানের সাথে দিলে অনেক মজা লাগে, আর সাথে বাটারটা উপর দিয়ে দিতে হবে। তো এটা আমি সেই সকালে ডোটা করেছি, এখন অনেকটা ফুলে উঠেছে, ইস্টটা বোঝা যাচ্ছে যে পরিপূর্ণভাবে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। কারণ ইস্ট যদি ঠিকমতো না হয়, মানে প্রসেসিংটা যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু ডোটা ফুলবে না। যেহেতু আমার ডোটা ফুলে উঠেছে, তার মানে সব কিছু ওকে আছে। আর আমি এখানে ড্রাই ইস্ট যেটা সেটাই ইউজ করেছি। ওভেনের জন্য এটা রেডি করেছি, ওভেনের জন্য এটা তো দিব। তো সব কিছু কেটে নিলাম, এখানে ধনে পাতা, কাঁচামরিচ, গাজর, টমেটো, ক্যাপসিকাম, আর সাথে নিয়েছি লেবু, আর পাশে তান্দুরি চিকেনটা এখন করব ওভেনে দিয়ে। তার পাশাপাশি একটু গাজর, টমেটো, ক্যাপসিকাম এটার সাথে দিব, যে মশলাটা থাকবে মশলাটাতে মেখে দিলেই হবে। আর এদিকে বাটার বের করলাম, যেহেতু বাটার নান আজকে তৈরি করব। তো প্রথমেই তেল ব্রাশ করে নিচ্ছি, এখানেই এখন চিকেনগুলো দিব। চিকেনগুলো কিন্তু বেশি ড্রাই থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে উপর দিয়ে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে। আর আমি কিছুটা পরিমাণ কারিও এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আর ড্রাইনেসটা আসবে না। আমি তেলও ব্রাশ করেছি, আর উপরে একটু টমেটো কেচাপ এটাও একটু ব্রাশ করে দিচ্ছি, তাহলে কালারটাও সুন্দর আসবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ইয়ামি হবে। আর এদিকে যেই গ্রেভিটা রয়ে গেছে, এটাতে আমি বাকি সবজিগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এগুলো পরে ওভেনে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে গ্রিলে, কনভেকশন ইয়ে করতে হবে। গ্রিলে দিয়ে 10 মিনিট। তো এটা হতে 10 মিনিট সময় লাগবে, টোটাল 20 মিনিট রাখবো, এখন 10 মিনিট দিব। এরপরে এটা আমি আবার চিকেনটাকে আবার উল্টে 10 মিনিট রাখবো। এখন নান তৈরি করব, একটা সাইড হয়ে গেছে, আমি অলরেডি উল্টে দিয়েছি, আর পাশাপাশি অন্যান্য যেই ইয়েগুলো আছে ওগুলো দিয়ে দিলাম, আর আরেকটু সস দিলাম, সেটা এখন ব্রাশ করে নিচ্ছি। এখন টোটাল আবার 10 মিনিট রাখবো, ওভেনে
দিয়ে আর 10 মিনিট রাখলেই এটা হয়ে যাবে। এখন নান তৈরি করার জন্য ডো কেটে নিলাম। তো এখানে আমি যেই পেঁয়াজ আর সরি ধনে পাতা আর কাঁচামরিচ বাটারের সাথে রেখেছি এটা মিক্স করে নিচ্ছি। এটা আমি এখানে দিয়ে দিব। তো প্রথমে আগে বেলে নিব, তারপরে দিব। তো বাটার নানটা আসলে অনেক বেশি পাতলা করতে হয় না, একটু ভারী রাখলেও হয়, ভারী রাখলেও এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো সাধারণত রেস্টুরেন্টগুলোতে কিন্তু আমি খেয়েছি যখন, তো অনেকটা ভারী ছিল, তা আমি সেরকমই করব। বেশি পাতলাও করব না, বেশি ভারীও করব না। তো এই তো কাঁচামরিচ আর ধনে পাতাটা দিয়ে আরেকবার বেলে নিব, এরপরে চুলায় দিলেই এটা হয়ে যাবে। তো গ্রিল হয়ে গেছে, আমি এখনই মাত্র ওভেন থেকে বের করলাম, দেখুন কতটা ইয়ামি হয়েছে। তো আপনাদের যাদের বাসায় ওভেন আছে ঠিক আমার মতো করে নিতে পারেন, অনেক ইজি। আর চুলায় করলেও কিন্তু বেশি সময় লাগে না। তো ওভেনে দিলে একটা জিনিস ভালো হলো, এটা আপনার চারপাশ থেকে হয়, আর সাথে আমি গাজর ক্যাপসিকাম দিয়েছি, সেটাও কিন্তু সাথে খেতে অনেক মজা লাগবে। আর এদিকে আমি বাটার নান অলরেডি একটা তৈরি করেছি, বাটার নান একটা হয়ে গেছে, আরেকটা চুলায় দিয়েছি এইমাত্র। তো উপরে একটু হালকা বাটার দিয়ে দিলে হবে, অথবা আপনাদের বাসায় ঘি থাকলে ঘিও দিয়ে নিতে পারেন। এই তো আজকে আমাদের বিকালের নাস্তা এটা। তো ঝটপট আসলে আমরা মনে করি যে অনেক সময় লাগে এটা তৈরি করতে, তো আগে থেকে ডোটা আর চিকেনটা মেখে রাখলেই কিন্তু হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমিও আজকে করেই ফেললাম। এই তো আমাদের বাটার নান রেডি, তো এখন খাওয়া দাওয়ার পালা। আর এদিকে পাশে ধনে পাতা আর একটু লেবু নিয়েছি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।